একটি খবর হচ্ছে চাকরি হারালেন মানবিক পুলিশ ইউনিটের সেই শওকত। 424 দিন অনুপস্থিত ছিলেন, সেই কারণে তিনি চাকরি হারালেন, দুঃখজনক খবর। সুসংবাদ আবার আছে যে এবার কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার, সেই রিপোর্ট আছে। আবার পাশাপাশি কোনো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে ঢাকার একটি কলেজের নেত্রী, ছাত্রলীগের নেত্রী, যেই পোশাক আশাক করে তিনি আবার মানে ধান কাটছেন সেটি আবার মানানসই না, এটা সেলফি কিনা বুঝতে পারছি না। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল যে যাতে এই ধান কাটার কাজে দলের নেতাকর্মীরা সহযোগিতা করেন, কিন্তু সেগুলো যদি সেলফি টাইপের হয় সেটা দুঃখজনক। কিন্তু এমপি জগলুল হায়দারের যে পোশাক, এটা দেখা যাচ্ছে কৃষকের পোশাকের মতনই, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। দর্শক, আরেকটি দুঃখজনক খবর একটু বলি, আপডেট সুদানে আমাদের বাংলাদেশি 59 জন লুটপাটের শিকার হয়েছে আর 13 জনকে সৌদি নৌ পুলিশ উদ্ধার করেছে। এই খবরগুলো আসছে, আমি বলেছি যে প্রতিনিয়ত এই আপডেটগুলো আপনাদেরকে জানাবো। তো আমরা একটু প্রথমে দেখি যে কি হলো। আর আরেকটা দুঃখজনক খবর আছে, লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা, প্রধান আসামি আওয়ামী লীগ নেতা সহ 33 জনের বিরুদ্ধে মামলা। আরেকটি ঘটনা রংপুরে দেখেছেন যে সেখানে স্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। তো ঠিক আছে, আমরা প্রথমে একটু দেখি যে খবরটি ভালো খবর। সরকারি দলের অনেকে অভিযোগ করেন যে আমি সবসময় খারাপ খবরগুলো বলি, ভালো খবর বলি না। আসলে তা না, গুরুত্ব বিবেচনা করি, যেগুলো বললে বা দেখালে সরকারের নজরে আসবে সেগুলো উল্লেখ করি। আমার পক্ষে তো হাজার হাজার সংবাদ প্রতিদিন পরিবেশন করা সম্ভব না, ফলে আমি খুঁজে খুঁজে যেগুলি সমস্যা আক্রান্ত সেগুলো বলি, কিন্তু একেবারেই যে বলি না তা না। এই যা যেমন এখন বলছি যে এবার কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার। এই খবরে বলা হচ্ছে বিভিন্ন সময় ইতিবাচক কাজ করে আলোচনায় থাকা সরকারদলীয় এমপি এস এম জগলুল হায়দার এবার নির্বাচনী এলাকার কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী এলাকার শ্যামনগর, সাতক্ষীরার শ্যামনগর, সম্ভবত শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে কৃষক সাকাত আলী মোল্লার জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশ নেন। আসলে এইগুলি তো তাদের কাজ, সে কাজ না করে এত আওয়ামী লীগের নেতা কর্মী চতুর্দিকে সবাই যদি মাঠে যায় এখন, তাহলে তো আসলে কৃষকের এই ধান কাটা লাগে না, তারাই কেটে তুলে দিতে পারে। উপকূলের ভাঙন ঠেকাতে নিজের মাথায় করে মাটি কাটা, মধ্যরাতে গরিব অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, বিশুদ্ধ পানি সরবরাহ করা সহ নানা ইতিবাচক কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে আলোচিত এমপি জগলুল, নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগকে ধান কাটার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংগঠনের নেতাকর্মীরা ধান কাটছেন। আজ সকালে কৃষকের ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার একাধিক ছবি ছাড়েন এমপি জগলুল। এ সময় তিনি অতীতের মতো প্রশংসায় ভাসছেন। যাই হোক, এগুলো আবার যাতে ইয়ে না হয়, মানে ফটো সেশন না হয়, সেটা দেখার দরকার। এর পাশাপাশি দর্শক, আমি তো বলেছি যে কেউ কেউ আবার বিশেষ করে ছাত্রলীগের নেত্রী দেখলাম যে পোশাক পরে ধান কাটছেন, এটা ধান কাটার আসলে এইটা একেবারে সেলফির মতো হয়ে গেল আর কি, বা প্রচার আর কি, প্রচারের জন্য, সেগুলি না হওয়াই উচিত। দর্শকের পাশাপাশি দেখেন দলের আভ্যন্তরীণ যেই কোন্দল দ্বন্দ্ব সেটা অব্যাহত আছে। লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগ নেতা হত্যা, প্রধান আসামি আওয়ামী লীগের নেতা সহ 33 জনের বিরুদ্ধে মামলা। একেবারে জোড়া হত্যা হয়েছিল লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নে গুলি করে জেলা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে হত্যার ঘটনায় 33 জনের বিরুদ্ধে মামলা। এই ঘটনায় নিহত যুবলীগ নেতা আব্দুল্লা আল নোমানের বড় ভাই ও চন্দ্রগঞ্জ থানা বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ অভিযোগটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে। এটা একদমই বিগত ওই উপনির্বাচনের জয় পরাজয়কে কেন্দ্র করে এই ধরনের ঘটনা, এবং এই সমস্ত দ্বন্দ্ব সংঘাত আছে।
বিভিন্ন জায়গায় তার মারাত্মক বহিঃপ্রকাশ করছে। যে রংপুরেও একটা দেখলেন যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, একজন মারা গেছে একেবারে আভ্যন্তরীণভাবে। দর্শক, দুঃখজনক খবরটি হলো চাকরি হারালেন মানবিক পুলিশ ইউনিটের সেই শওকত। তার একটি ছবি দেখছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনে কর্মরত ও মানবিক পুলিশ হিসেবে দেশ জুড়ে পরিচিত কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার শাকিলা সুলতানা গত 16 এপ্রিল শওকতের চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন, তবে আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। এতে বলা হয় শওকতের বিরুদ্ধে টানা 71 দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া অভিযুক্ত শওকত হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়, এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়। শাকিলা বলেন যে কেউ অসুস্থতা কিংবা কোনো কারণ দর্শানো ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাকে নিয়ম অনুযায়ী শোকজ করা হয়। শওকত টানা 71 দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন না, এজন্য তাকে শোকজ করা হয়েছিল। তবে শওকত শোকজের কোনো জবাব না দেওয়ায় তার টানা বিভাগীয় মামলা রুজু হয়, এরপরও তিনি উপস্থিত হননি, এই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। প্রসঙ্গত অসহায় রোগীদের নানা সময় সেবার ব্যবস্থা করে প্রশংসিত হয়েছিলেন কনস্টেবল শওকত। দীর্ঘদিন নীরবে কাজ করলেও 2019 সালে 29 নভেম্বর নগর পুলিশের মাসিক কল্যাণ সভায় এই বিষয়টি তৎকালীন সিএমপি কমিশনার মাহবুব রহমানের সুনজরে আসে। এরপর তিনি শওকতের নেতৃত্বে একটি মানবিক পুলিশ ইউনিট চালু করেন। 2021 সালের 19 ফেব্রুয়ারি নগরের দেওয়ানহাট এলাকায় একটি ওয়াজ মহফিলে বিতর্কিত বক্তব্যের জেরে তাকে মানবিক পুলিশ ইউনিট থেকে সরিয়ে দেওয়া হয়। যাক, তার কাজ আসলে কতখানি মানবিক, কতখানি অফিসের চাকরির শৃঙ্খলা পরিপন্থী, সেই সব বিবেচনা নিশ্চয়ই করা হয়েছে। নিশ্চয়ই অবিচার হয়তো হয়নি, আবার জানি না এর গভীর তাৎপর্য কি, সে অন্যায়ের বা অবিচারের শিকার হলেন কিনা। দর্শক, শেষ খবরটি হলো, আগেই বলেছি যে 13 জনকে উদ্ধারের একটি স্ক্রল আমি দেখছি যে সৌদি নৌ পুলিশ উদ্ধার করেছে। আরেকটি ছবি দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা বসে আছেন। সুদানের রাজধানী খার্তুমে সোবা এলাকায় একটি কারখানায় কাজ করতেন এই বাংলাদেশিরা, থাকতেন ওই কারখানার চত্বরের 2টি ভবনে। বুধবার বিকেলে সতিনিক সুদানি এসে তাদের সবকিছু লুটে নিয়েছেন। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী সংঘাতের আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে সুদানের রাজধানী খার্তুম। এর মধ্যে সেখানে লুটপাটের শিকার হয়েছেন 59 বাংলাদেশি। সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। উৎকণ্ঠায় থাকা এসব মানুষ এখন দেশে ফেরার অপেক্ষায় আছেন। এই বাংলাদেশিরা খার্তুমের সোবা এলাকার দেশটির তোলান ইলেকট্রিক্যাল অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজের কারখানায় চত্বরে থাকতেন। প্রতিষ্ঠানটির বিদ্যুতের খুঁটি ও মুঠোফোন টাওয়ার নির্মাণ করে কারখানা প্রাঙ্গণে 2টি ভবনে থাকতেন ওই বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার 300 থেকে 350 লোক লাঠি দা ছুরি নিয়ে সেখানে হামলা চালান। তারা বাংলাদেশিদের কাছ থেকে টাকা, মুঠোফোন, মূল্যবান জিনিসের পাশাপাশি রান্না করা খাবার ও হাঁড়ি পাতিলও নিয়ে গেছে। লুটপাটের শিকার বিল্লাল ও মোতালেব নামে 2 বাংলাদেশি খার্তুমের শোভা মুঠোফোনে প্রথম আলোকে এসব তথ্য জানান। দর্শক, আমার সঙ্গেও যোগাযোগ করেছে কেউ কেউ, কিন্তু আমি তাদের ভিডিও কোনো সাক্ষাৎকার নিতে পারছি না, কেননা নেট খুব দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে ভিডিওতে করতে পারছি না। এবং যে ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করেছেন, সে বলেছেন তিনি পালিয়ে এসছেন, মানে এখন খার্তুম থেকে বেশ একটু দূরে, আরও দূরে যাওয়ার চেষ্টা করছেন, কেননা আস্তে আস্তে পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে খার্তুম এর, মানে রাজধানীর ভেতরে তো অবস্থা খারাপই, এখন আস্তে আস্তে আশেপাশে এটা সম্প্রসারিত হচ্ছে। এর শেষ পরিণতি কোথায় আমরা বুঝতে পারছি না। দর্শক দর্শক, এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ কিছু খবরাখবর। আরও যদি কোনো খবর পাই দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।